প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এর মাধ্যমে গত 28 অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতার ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন তারা। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, মুক্তির প্রক্রিয়া চলছে, কাগজপত্র কারাগারে পৌঁছে দেওয়া হবে কারা কর্তৃপক্ষের কাছে। সব ঠিক থাকলে আগামীকাল সকাল সকাল বিএনপির এই দুই নেতা মুক্তি পাবেন। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 11টি মামলা হয় মির্জা ফখরুলের বিরুদ্ধে। এর মধ্যে পল্টন থানায় 8 মামলা ও রমনা মডেল থানায় দায়ের করা হয় আরও 3টি মামলা। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত 29 অক্টোবর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় কারাগারে আটক রাখার আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আদাল জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 18 ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখানোর পর জামিন নামঞ্জুর করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়। পরে 10 মামলায় জামিন পেলেও মুক্তি মেলেনি মির্জা ফখরুলের। অবশেষে 28 অক্টোবর কেন্দ্রিক সব মামলায় জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় মির্জা ফখরুল। 28 অক্টোবরের ঘটনায় গত 2 নভেম্বর মধ্যরাতে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে। 28 অক্টোবর কেন্দ্রিক 10 মামলার মধ্যে 9 মামলায় জামিন হলেও আটকে ছিল আমির খসরুর জামিন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি তিনি। পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় গত 3 নভেম্বর আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত 10 নভেম্বর বিএনপির এই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পল্টন থানায় নাশকতার আরেক মামলায় পুলিশের আবেদনের পর গত 18 ডিসেম্বর তাকে গ্রেফতার দেখিয়ে জেল গেটে 2 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। গত 17 জানুয়ারি আসামি পক্ষের আবেদনের পর রমনা ও পল্টন থানার 8 মামলায় তাকে গ্রেফতার দেখায় আদালত। ওই দিন পল্টন মডেল থানার 2 মামলায় জামিন পান আমির খসরু। পরদিন 18 জানুয়ারি তিনি রমনা ও পল্টন মডেল থানার আরও 4 মামলায় জামিন পান। গত 21 জানুয়ারি রমনা ও পল্টন মডেল থানার পৃথক আরও 2টি মামলায় জামিন দেন আদালত। গত 24 জানুয়ারি পল্টন থানার আরেক মামলায় জামিন পান আমির খসরু। তবে রমনা থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর করেন তখন। অবশেষে সব মামলায় জামিন পেলেন বিএনপির এই দুই নেতা। অপেক্ষা এখন মুক্তির। মাইদুর রহমান রুবেল, কালবেলা।